আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 আগস্ট 2023 জামাত শিবিরের পরিস্থিতি আর এক ধাপ উন্নতি। অবাক করা যা ঘটে গেল, শিবিরের বিজয়। হ্যাঁ, সামনে আরও ভালো কিছু ঘটবে, যুগান্তকারী ঘটনা, আইন অঙ্গনের ইতিহাসে ব্যতিক্রমী ঘটনা। এমনিতেই ভিসানীতির পর কিছুটা হলো, আমি বলছি না কাঙ্ক্ষিত মানের, কিছুটা হলো জামাত শিবিরের পরিস্থিতি উন্নতি হওয়া শুরু করেছে। উন্নতির প্রথম দৃশ্যমান ধাপ ছিল যেটা অনেক বছর পর ঘটেছিল, জামাতপন্থী আইনজীবীদের বা জামাতের প্রতিনিধিদের গ্রেপ্তার করার 2 ঘন্টা পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এর কয়েকদিন পরেই আবার 10 জন গত জামাত ইসলামীকে ঢাকায় একটা সমাবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছিল। এগুলো জামাতের পরিস্থিতি উন্নতি হওয়ার কিছু ধাপ এবং গুরুত্বপূর্ণ সাইন। হ্যাঁ, এরপরে আবারও গ্রেপ্তার, নেতাদের মুক্তি না দেওয়া, নানান ঘটনা কিন্তু ঘটছে। ইনস্পাইট অফ মেনি নেগেটিভ থিংস, কিছু পজিটিভ দিক কিন্তু আছে, আরও ঘটনা ঘটেছে। আজকে 2 আগস্ট, একটা ঐতিহাসিক ঘটনা। অনেকের কাছে, যারা আইন বুঝেন, আইন অঙ্গনের খোঁজ খবর রাখেন, উচ্চ আদালত নিম্ন আদালতের মধ্যে পার্থক্য প্র্যাকটিসের এগুলো সম্পর্কে যাদের কাছে রেকর্ড আছে, তাদের কাছে এটা অবাক করা ঘটনাই ঘটে গেল আমি বলবো। এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শিবিরের একটা দৃশ্যমান বিজয় হয়েছে বলে আমি মনে করি। দেখেন কি ঘটেছে। বুয়েটের 24 শিক্ষার্থী সহ 32 জনের জামিন। এখন এই যে বুয়েট শিক্ষার্থী যাদেরকে আটক করা হয়েছিল, ইটস অ্যাবসলুটলি জামাত শিবির কেস। তাদেরকে জামাত ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল, শিবির ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল এবং গুরুতর অভিযোগ আনা হয়েছিল। এখন এই টাইপের কেস, শিবির ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা, এবং মামলাটা কিন্তু কম গুরুত্বপূর্ণ মামলা নয়, সন্ত্রাস বিরোধী আইনে মামলা, নাশকতা চেষ্টা, রাষ্ট্রবিরোধী কাজ, অমুক তমুক, কত কথাই না বলা হয়েছে। তো এরকম গুরুতর অভিযোগে এত সহজে জামিন হয়, নিকট অতীতে জামাত শিবির কেস, অন্য দলের কেস কিন্তু বলছি না, অতীতে কখন ঘটেছে একটু খোঁজ নিয়ে দেখেন তো, অনেক বছর পর এরকম ঘটনা। এটা অবশ্যই জামাত শিবিরের পরিস্থিতি আরেক ধাপ উন্নতির একটা বড় প্রমাণ। সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বর্তমান 2400 সাবেক 7 ছাত্রসহ মোট 32 জনের জামিন দিয়েছে আদালত। বুধবার 2 আগস্ট দুপুর 12টায় আসামিদের অনুপস্থিতিতে তাদের অভিভাবকদের উপস্থিতিতে জামিন ও রিমান্ড আবেদন শুনানি হয়। চিন্তা করছেন, আরেকটা উন্নতির দিক, আসামিদের অনুপস্থিতিতেই কিন্তু শুনানি হয়েছে। এটা অলসো আ গ্রেট সাইন অফ ডেভেলপমেন্ট জামাত শিবিরের সিচুয়েশনের। এবং দেখেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, নানান গণমাধ্যমে নানান কল্পকাহিনী, পুলিশ তো বলেছিল এইটা সেইটা সহ গ্রেপ্তার করা হয়েছে, তারা জামাত শিবিরের প্রতি মোটিভেটেড, আবার কেউ বলছে শিবিরের অমুক শাখার সভাপতি, অমুক থানা সভাপতি, কত কিছুই না। কিন্তু শেষ পর্যন্ত তো মহামান্য আদালত তাদেরকে মুক্তি দিয়েছে, ধন্যবাদ আদালতকে। আদালতের বিচারক, এই ম্যাজিস্ট্রেট আদালত থেকে এভাবে জামিন পাওয়ার নজির বাংলাদেশে কিন্তু কম। আমরা আইনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাশীল, আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিক আসামি পক্ষের আইনজীবী ও পুলিশের বক্তব্য দীর্ঘ সময় শুনে জামিন আবেদন মঞ্জুর করেন। এ সময় আদালতে আসামিদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর জানতে চান। দীর্ঘ 40 মিনিট উভয় পক্ষের বক্তব্য শুনে 34 জনের মধ্যে 32 জনের জামিন মঞ্জুর করেছেন। প্রত্যেককে 5000 টাকা মুসলেকায় জামিন দেন। এটা আইনি প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন মুসলেকা বা এরকম বিভিন্ন বিষয় আছে, যেহেতু যারা মামলা করেছে পুলিশ তারা রিমান্ড চেয়েছে বা ইত্যাদি ইত্যাদি জামিনের বিরোধিতা হয়তো বা করেছে, তো সেক্ষেত্রে এটা পার্ট অফ লিগ্যাল প্রসিডিউর। মোটের উপরে এটা শিবির ট্যাগের বিরুদ্ধে শিবিরের একটা বড় বিজয় আমি এভাবেই দেখতে চাই পলিটিক্যালি। উল্লেখ, গত রবিবার 30 জুলাই বুয়েটের শিক্ষার্থীরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন। এখানে বুয়েটের শিক্ষার্থী, এটাই হচ্ছে তাদের প্রথম পরিচয়। কে ছাত্রলীগ, কে শিবির, কে পলিটিক্যাল, কে নন পলিটিক্যাল, এটা তাদের কোনো পরিচয় হতে পারে না। জাতির কাছে, মিডিয়ার কাছে তাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পরিচয় তারা বুয়েটের মেধাবী স্টুডেন্ট, বাংলাদেশের শীর্ষস্থানীয় মেধাবী স্টুডেন্ট। তাদের এতদিন পর্যন্ত যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, গ্লোরিয়াস পাস্ট, তাদের এটা খুবই বাংলাদেশের রেয়ার, খুব কম স্টুডেন্টদের ক্ষেত্রেই এত ব্রাইট হিস্ট্রি পাওয়া যায়। এই শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা হয়েছিল, ঘোরাঘুরি শেষে তারা তাহিরপুর উপজেলার টেকের ঘাটের এলাকায় যাওয়ার পথে ডাম্পের বাজার এলাকা থেকে তাহিরপুর থানা পুলিশ তাদের আটক করে। পরে সোমবার বিকেলে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করেন। চিন্তা করেন, সন্ত্রাস বিরোধী আইনে জামিন পাওয়া কিন্তু এত সহজ নয়, এত সহজে জামিন পান না, ইটস ভেরি সেন্সিটিভ।
এটা গুরুত্বপূর্ণ মামলা এবং সন্ত্রাসী বিরোধী আইনের মামলা হতেও কিন্তু মামলা রায় হতেও বেশি সময় লাগে না, অথচ সেই মামলায় তারা জামিন পেল। ধন্যবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যারা জামিন দিয়েছে তাদেরকে। এই মামলা গ্রেপ্তার দেখিয়ে বিকালে তাদের আদালতে হাজির করে বিচারক 32 জনকে কারাগারে এবং 2 জনকে কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের দাবি গ্রেপ্তারকৃত সবাই ইসলামী ছাত্র শিবির নেতাকর্মী, এর মানে পুলিশের দাবির বিরুদ্ধে শিবিরের বিজয়। এবং আরও বিজয় কি, জনগণ এদেশের সচেতন মহল তুমুল প্রতিবাদ করেছে, আসিফ নজরুল স্যারের মতো বিশিষ্ট ব্যক্তি প্রতিবাদ করেছে, শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, অনেকে রাজপথে নেমেছে, ভেরি সিগনিফিকেন্ট। আসামিপক্ষের আইনজীবী তৈবুর রহমান বলেন, বিচারক দীর্ঘ শুনানি করে 32 আসামির জামিন মঞ্জুর করেন, আদালত প্রত্যেকে 5,000 টাকা মুচলেকা দিতে হয়েছে, বাকি দুইজনের জামিন শুনানি আজ হয়নি, জামিন পাবেন, কোনো শুনানি স্বাভাবিক কোনো কারণ নেই, তারা জামিন না পাওয়ার পরবর্তী শুনানিতে পাবেন। পুলিশের তথ্য মতে গ্রেপ্তার হওয়া 34 জনের মধ্যে 24 জনের বুয়েটের বর্তমান শিক্ষার্থী, এর মধ্যে 6 জন প্রথম বর্ষ, 6 জন দ্বিতীয় বর্ষ, 5 জন তৃতীয় বর্ষ, 5 জন চতুর্থ বর্ষ এবং 2 জন স্নাতকোত্তর শ্রেণীতে পড়েছেন। বাকি 10 জনের মধ্যে 7 জন বুয়েটের সদ্য সাবেক শিক্ষার্থী, অন্য 3 জনের মধ্যে 2 জন এবার SSC পাস করেছেন, 1 জন বুয়েটের এক শিক্ষার্থী বাসায় কাজ করেন। যাই হোক, এটা রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলে আমি মনে করি, সামনে এরকম আরও ইতিবাচক ঘটনা ঘটবে। এখন এটা ভেষানীতির প্রভাব না কি সেটা নিয়ে নানা আলোচনা হতে পারে, সে আলোচনায় যাব না। আমরা এখানে দেখতে চাই যে মহামান্য আদালত একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ম্যাজিস্ট্রেট আদালত জামিন দিতে পেরেছে, এটা খুবই ব্যতিক্রম। সাধারণত এ ধরনের মামলা অনেক ক্ষেত্রে জামিনের জন্য হাইকোর্ট পর্যন্ত যেতে হয় এবং অপেক্ষা করতে হয়, কিন্তু না, তাড়াতাড়ি জামিন হয়েছে, ইটস ভেরি গুড। শুধু এটা না, আরও একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা জামাত শিবিরের সাথে সম্পর্কিত না, কিন্তু ভেরি সিগনিফিকেন্ট পরিস্থিতি উন্নতির। ছাত্রাধিকার পরিষদ ভিবিনুর অংশের সভাপতি বিনিয়ামিন মোল্লা, তাকে অনেক নানান নাটকীয়তার মধ্যে আপনারা জানেন ভিবিনুরের বাসা ভাঙচুর করে তাকে গ্রেপ্তার করে আনা হয়েছিল আমরা যেটা শুনেছি, কিন্তু তিনিও নাকি জামিন পেয়েছেন আমরা শুনেছি। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এ ধরনের এত ঘটা করে গ্রেপ্তার করা হয় রাতে, এ ধরনের আসামির এত দ্রুত র্যাপিড জামিন, এটাও ব্যতিক্রম। এবং আরও দেখেছি ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতার লাইভ দেখলাম, তাদেরকে নাকি ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত আবার তাদেরকে বাসায় দিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ শেষে বা নানান জায়গায় নিয়ে যাওয়ার শেষে। এটাও একটা ভালো পরিস্থিতির ইঙ্গিত মনে করি। মোটের উপরে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনই লক্ষ্য করছি। পুলিশ কর্মকর্তাদের আচরণ যথেষ্ট সমালোচনা আছে, তারপরও যথেষ্ট সংযত, মোটামুটি নিরপেক্ষ হচ্ছে, নিরপেক্ষতার দিকে যাচ্ছে। এজন্য পুলিশকে আমরা ধন্যবাদ জানাই, পুলিশকে সহযোগিতা করা উচিত। পুলিশ জনগণের বন্ধু, তাদের কাছ থেকে নিরপেক্ষ আচরণই কাম্য, কোনো দলের হয়ে কাজ করবেন তারা এটা কাম্য নয়। আমরা বিশ্বাস করতে চাই পুলিশ এখন থেকে কোনো দলের হয়ে, দল কাউকে পুলিশকে বলবে যে মামলা করে না, মামলা করবে, এটা করবে না। পুলিশ রাষ্ট্রের চাকরি করে, রাষ্ট্রের হয়ে তারা কাজ করে, সকল নাগরিকের জন্যে, সকল নাগরিকের ক্ষেত্রে সমান আচরণ করবে, কারো ক্ষেত্রে পক্ষপাত করবে না। আমরা এটাই দেখতে চাই, আইনের শাসন আমরা দেখতে চাই। আদালত, ম্যাজিস্ট্রেট আদালত হোক, উচ্চ আদালত হোক, নিম্ন আদালত হোক, ট্রাইব্যুনাল হোক, তারা স্বাধীনভাবে বিচার করবে, রায় দিবে, জামিন দেবে বা জামিন মঞ্জুর করবে বা না মঞ্জুর করবে, যাই করুক না কেন, আমরা সেরকম একটা সুন্দর একটা আইনের শাসনের বাংলাদেশ দেখতে চাই।